এ পর্যায়ে আমরা প্রধান আলোচকের বক্তব্য শুনব। প্রধান আলোচক জনাব শাহ ওয়ালিউল্লাহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। তিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। শাহ ওয়ালিউল্লাহ ইসলামের বিভিন্ন বিষয়কে অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জল ভাষায় পৃথিবীর লক্ষ কোটি শ্রোতার সামনে ইতোমধ্যেই তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমি বিশিষ্ট আলোচককে তার আলোচনা উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন নাবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কায়েদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد إسلامي بنك بنغلاديش ليميتد শুধু একটি নাম নয়, এটি একটি বিশ্বাস, এটি একটি আন্দোলন, এটি একটি সফলতা। এবং ইসলামী ব্যাংক যাকে আজ অনুসরণ করছেন অনেকেই দেশ এবং বিদেশে। সুতরাং ইসলামী ব্যাংক আমার ব্যাংক, শুধু আমার না আপনাদেরও, তাই না? ইসলামী ব্যাংক আমাদের সবারই ব্যাংক। আজকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পল্টন শাখা কর্তৃক আয়োজিত ইফতার পূর্ব সিয়াম তাকওয়া ও সাদাকা শীর্ষক এই আলোচনা সভা ইফতার মাহফিলে আজকের প্রধান অতিথি আমি বড় ভাই বলে যাকে ভালোবাসি এবং যাকে নিয়ে গর্ববোধ করি, ইসলামী ব্যাংকিংয়ে এবং বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের আজকের এই উন্নয়ন এবং ইসলামী ব্যাংকিং চ্যালেঞ্জে উত্তীর্ণ হওয়ায় যাদের অন্তত অবদান রয়েছে, তাদের প্রথম সারির একজন যার নাম মাহবুবুল আলম এবং তার নামের অর্থই হলো জগতের ভালোবাসায় সিক্ত। তো আল্লাহ তাআলা, আমি বিশ্বাস করি এই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের ভালো নাম রাখো, কারণ নামের প্রভাব দুনিয়া এবং আখেরাতে ব্যক্তির জীবনকে প্রভাবিত করে। তাই এই নামে, এই শ্রেষ্ঠ নামে ধন্য ব্যক্তিত্বের জীবনে অন্তত আপনারা, আমরা সবাই সাক্ষী যে আমাদের ভালোবাসা তার প্রতি আছে, আছে না? আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করব তারই নেতৃত্বে ইসলামী ব্যাংক অবশ্যই অবশ্যই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, সকল ঝড় ঝাপটা থেকে এই বিশাল প্রতিষ্ঠান, এই বিশাল জাহাজকে অবশ্যই লক্ষ্য পানে গন্তব্যের দিকে তিনি নিয়ে যাবেন। তার সহকর্মী, তার সহযাত্রী, তার শিষ্য, তার বন্ধু এবং আমরা যারা তাকে ভালোবাসি, আমাদের সবার সহযোগিতায় আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমি কথাটা বলতে চাই খুব বলিষ্ঠভাবে যে ইসলামী ব্যাংকিং ইসলামের নামে ব্যাংকিং, কোনোভাবে এর ক্ষতি হতে দেয়া যাবে না। আমার ক্ষতি হতে পারে, আপনার ক্ষতি হতে পারে, কোনো ব্যক্তির ক্ষতি হতে পারে, কিন্তু ইসলামী ব্যাংক ইসলামের কোনো ক্ষতি হয় এমনটা আমরা কেউ মেনে নিতে পারব না, না না, বরং জীবন দিতে পারি আদর্শের জন্যে। আমরা বেঁচে থাকবো না, কিন্তু ইসলাম চিরন্তন, ইসলাম সবার জন্যে। তাই ইসলামী ব্যাংকিং কাল উত্তীর্ণ, চ্যালেঞ্জে উত্তীর্ণ, বাংলাদেশে সবার কাছে সফলতার সার্টিফিকেট প্রাপ্ত এই প্রতিষ্ঠান অবশ্যই লক্ষ্য পানে এগিয়ে যাবে। আল্লাহ তাআলা এর জন্যে পথকে মসৃণ করে দিন, বলেন আমিন। এর সকল বাধা বিপত্তিকে আল্লাহ তাআলা উত্রিয়ে সামনে আগানোর তৌফিক দান করুন, আমরা আবারও বলি আমিন। ইসলামী ব্যাংক যেভাবে তার গ্রাহকদেরকে সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে, শুধু তাই না, এদেশের উপকার করে, মানুষের দারিদ্র বিমোচনেও ইসলামী ব্যাংক আজ মডেল হয়েছে। এবং এটা বাংলাদেশ না, বরং আপনারা নাম শুনলে আপনারাও জানেন যে ইসলামী উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবির যিনি এক্স প্রেসিডেন্ট ছিলেন, এখন তিনি আইডিবি গ্রুপের প্রেসিডেন্ট ডক্টর আহমদ মোহাম্মদ আলী আল মাদানী,
তিনি খুব গর্বের সাথে বলেন যে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প আরডিএস, এটা হলো এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে দারিদ্র বিমোচনে পরীক্ষিত শ্রেষ্ঠ একটি ব্যবস্থা, যেটা বাংলাদেশে কার্যকর পদক্ষেপ গ্রহণে এবং সবার সামনে সফলতা দেখিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং পৃথিবীর অনেক দেশ আইডিবিটাকে কিনে নিয়ে যেতে চেয়েছে, আইডিবি চেয়েছে বা ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প নিয়ে গিয়ে অন্যান্য জায়গায় বাস্তবায়ন করতে। সুতরাং ইসলামী ব্যাংক কেবল বাংলাদেশের সীমানায় না, বরং এই পৃথিবীর সর্বত্রই এর নাম ছড়িয়ে পড়েছে। যাদের দ্বারা ইসলামী ব্যাংক আজকে পর্যন্ত এখানে এসেছে, তারা যারা বেঁচে নাই, আমরা তাদের প্রত্যেকের জন্যে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাই, তাদেরকে উত্তম পুরস্কারে প্রতিদান দিয়ে আল্লাহ ধন্য করবেন, আমরা দোয়া করি, বলেন আমিন। এখন যারা বেঁচে আছেন, যাদের কাঁধে দায়িত্ব, তারা যোগ্যতার সাথে, আমানতের সাথে ইসলামী ব্যাংকিং আর ইসলামী ব্যাংককে কাঙ্ক্ষিত সফলতায় গন্তব্যে নিয়ে যাবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। বন্ধুগণ, এটা ভূমিকা স্বরূপ একটু প্রাসঙ্গিক বললাম, কারণ ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংকিংকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কারণ হলো, আমরা যারা মুসলিম, আমাদের প্রত্যেকের এটা বিশ্বাস, প্রত্যেকের দীপ, প্রত্যেকের ইমান, প্রত্যেকের কাছে জ্ঞান হলো যে আমরা সুদমুক্ত শরিয়া ভিত্তিক লেনদেনে পরিচালিত অর্থের দ্বারা নিজেকে, দেশকে, জাতিকে সামনে আগায় নিয়ে যেতে চাই। কারণ অর্থ ব্যবস্থা যদি বিশুদ্ধ না হয়, ইবাদত কবুল হবে না, না, না। বরং যদি তার ভিতরে সুদ ঢুকে, আল্লাহ তাআলা কঠিন ভাষায় বলেছেন, যারা সুদ খাও যদি ছেড়ে না দাও, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তাই অর্থের সাথে সুদ যুক্ত হওয়া, আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, আল্লাহ এবং তার রাসূল ঘোষণা দিয়ে দিয়েছেন সূরাতুল বাকারাতে, আল্লাহ তাআলা বলেছেন। তাই বন্ধু, একদিকে ইবাদত করি, আরেকদিকে যদি আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে যুদ্ধ করি, কোনোদিন সফলতা আমাদের দ্বারা সম্ভব নয়, নয়, নয়। তাই সুদ থেকে বেঁচে থাকতে হবে, পাশাপাশি শরিয়া ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে জড়িত থাকতে হবে। কারণ শরিয়া প্রতিষ্ঠিত নেই এমন অর্থের সাথে জড়িত থাকলে হয় কোনো না কোনোভাবে সুদ দিতে হবে, না হয় সুদ নিতে হবে, না হয় সুদ খেতে হবে, না হয় সুদ লিখতে হবে, না হয় সুদের সাক্ষী থাকতে হবে। আর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়ে বলেছেন, আল্লাহর লানত সুদের গ্রহীতা, সুদের দাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষী দুইজন সবার উপরে। এবং নবীজি বলেছেন, অকালাহুম সাওয়া, পাপে ওরা সবাই সমান। তাই বন্ধুগণ, সুদ থেকে বেঁচে শরিয়া প্রতিপালিত হয় এমন অর্থ ব্যবস্থার সাথে নিজেকে, পরিবারকে, বিশ্বাসের দাবিতে দুনিয়ার আখেরাতের সমৃদ্ধি আর কল্যাণ নিশ্চিতের জন্যেই আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। কারণ হলো, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা পাঁচটি প্রশ্ন করবেন প্রত্যেকটি মানব দানব সন্তানকে, এর একটির জবাব না দিও কেউ এক কদম আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। প্রথম প্রশ্ন, কিভাবে জীবন অতিবাহিত করেছে, প্রত্যেককে এই প্রশ্নের মুখোমুখি হতে হবে। দুই নাম্বার, কিভাবে সম্পদ উপার্জন করেছি। তিন নাম্বার, কিভাবে সম্পদ কোথায় কিভাবে ব্যয় করেছি। চতুর্থ, যৌবন কিভাবে কাটিয়েছি। আর পঞ্চম, কি শিখেছি আর কতটুকু আমল করেছি। তাই বন্ধু, কেয়ামতের কঠিন দিনে পাঁচটি প্রশ্নের মুখোমুখি হওয়ার আগেই আমাদের দুনিয়ায় থাকতে এর হিসাব কষে নেওয়া উচিত। আর এই জন্যই ইসলামী অর্থ ব্যবস্থার সাথে প্রত্যেককে, প্রত্যেককে, আপনজনকে, শুধু তাই না, মুসলিম নয় এমন লোকজনকেও উচিত ইসলামী অর্থ ব্যবস্থার সাথে জড়িত হয়ে পৃথিবীর সুখ নিশ্চিত করা। এবং এটা আজ প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই বিষয়গুলো আমি আমার নিজেকে আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিলাম, আমরা কোনোভাবেই যাতে ইসলামী ব্যাংকিং, ইসলামী ব্যাংক ব্যবস্থা থেকে নিজেদেরকে গুটিয়ে না ফেলি, আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। এবার আমাদের আলোচ্য বিষয়ের দিকে আগাই, আজ সিয়াম, তাকওয়া এবং সাদাকা। আমি একদিন বলেছিলাম
যে আসলে তিনটি বিষয় এত গুরুত্বপূর্ণ, তিনটির জন্যে তিন দিন আলোচনা করা উচিত, তিনটি আলাদা আলাদা সময় আলোচনা করা উচিত। কিন্তু হ্যাঁ, হয়তো আমাদের ব্যস্ততা আর আসলেই সময়ের স্বল্পতা আর যানজটের ধাক্কা সব মিলিয়ে আমরা চাই অন্তত অনেক বড় জিনিস ছোট্ট করে একসাথে গ্রহণ করতে, শীত মানে সমুদ্রকে ঝিনুকের ভিতরে ঝুঁকিয়ে দিতে আসুন না চেষ্টা করি। এক নাম্বার হলো সিয়াম। দেখুন, সিয়াম আরবি ভাষার শব্দ, যার সরল বাংলা অনুবাদ হলো নিজেকে সংযত রাখা, বিরত রাখা। সংযত রাখা, বিরত রাখা হলো সাওম, এক বচন, বহু বচনে সিয়াম। আল্লাহ তাআলা এই সিয়ামটা ফরজ করেছেন, আমরা শুনেছি আমাদের সামনে আমাদের অফিসার তেলাওয়াত করেছেন সূরাতুল বাকারের 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। আমাদের পূর্ববর্তী যত উম্মত পৃথিবীতে এসেছিলেন, শরীয়ত যতটা ছিল, সব জায়গায় সিয়াম ফরজ ছিল। এই যে সিয়াম, বিরত থাকা, সংযত থাকা, কি এর বাস্তব উদাহরণ দেখুন। আমাদের প্রত্যেকের গলায় তৃষ্ণা আছে, প্রত্যেকেরই পেটে ক্ষুধা আছে। সামনেও অলরেডি মানে পয়েল পেপার দিয়ে বা এই যে সুন্দর করে মানে আমাদেরকে ইফতারিও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা কেউ ক্ষুধা থাকা সত্ত্বেও, তৃষ্ণা থাকা সত্ত্বেও সামনে খাবার নিচ্ছি না, বিরত থাকছি। এই যে বিরত থাকলাম, এর নাম হলো সিয়াম, এর বহু বচনে হলো সিয়াম। আমি আমার ভাষায় বলি, প্রত্যেকটি মানুষের জীবনে সাওম এবং সিয়ামের প্রয়োজনীয়তা এমন, যেমন আমরা যে ঢাকা শহরে যারা এখানে যারা আসি, অন্তত প্রত্যেকেরই গাড়ি ঘোড়া আছে, অন্তত গাড়ি ঘোড়ায় যারা চড়ি তারা দেখি গাড়ি চলে রাস্তায়, গাড়ি চলতে গিয়ে গাড়ির শক্তি আছে সামনে আগানোর অথবা পিছনে যাওয়ার, তবে হ্যাঁ এই শক্তিকে নিয়ন্ত্রণের জন্য ব্রেক আছে, ব্রেক। যদি কোনো গাড়ির ব্রেক না থাকে তাহলে কেউ ওই গাড়িতে চড়বে না, বরং ওই গাড়ি ধ্বংসের কারণ হবে। তো মানুষ, আমাদের ক্ষমতা আছে অনেক, গ্রহণের বর্জনের সব ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে সংযমী হওয়ার, নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে হবে। এটা হলো গাড়িতে যেমন ব্রেক, মানুষের জীবনেও এর নাম সিয়াম। অর্থাৎ শক্তিকে নিয়ন্ত্রণ করো, প্রয়োজনকে নিয়ন্ত্রণ করো, নিজের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করো, নিজের সব কিছুকে নিয়ন্ত্রণ, এমনকি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করো। জীবনের জন্যে, বেঁচে থাকার জন্যে সর্বশ্রেষ্ঠ প্রয়োজন খাদ্য, কারণ খাদ্য ছাড়া বেঁচে থাকা যায় না। কিন্তু আল্লাহ তাআলা সংযম শিক্ষা দেওয়ার জন্যে জীবনের শ্রেষ্ঠ অনুষঙ্গকে বলেছেন নিয়ন্ত্রণ করো। তাই সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া যাবে না, পান করা যাবে না, জৈবিক চাহিদা পূরণ করা যাবে না, নিয়ন্ত্রণ করো বন্ধু। যেমন গাড়িতে ব্রেক থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে না, কারো উপরে হামলে পড়ে না এবং তাকেও কেউ হামলা করে না, ঠিক মানুষের জীবনে অন্যকে নিরাপত্তা দিয়ে, যেমন সালাম, আমরা সাক্ষাতে বলি আসসালামু আলাইকুম, এই যে পরস্পরের শান্তি, পরস্পরের অধিকার সম্পর্কে নিশ্চিত হয়ে প্রত্যেকের অধিকারকে যথাযথভাবে রাখা, প্রত্যেকের অধিকার দেয়া, পরম সহিষ্ণুতা, এই সব শিখায় সাওম আর সিয়াম। আর আল্লাহ তাআলা এই জন্যেই তার শ্রেষ্ঠ সৃষ্টি, সবচেয়ে বেশি ক্ষমতাবান শক্তি, যদিও মাত্র 3.5 হাত, সব কিছুর উপরে যার ক্ষমতা, তাকে নিয়ন্ত্রিত জীবনে ধন্য হওয়ার জন্যেই দিয়েছেন সিয়াম। তাই বন্ধু, কেবল অভ্যাসগতভাবে মানুষের সাথে, সমাজের সাথে, পরিবারের সাথে 30 দিন 29 দিন রোজা রাখলাম না বন্ধু, সিয়ামটা বুঝতে হবে, নিয়ন্ত্রণ করার যোগ্যতা অর্জন করতে হবে। পেটের ক্ষুধা লাগলেও খাওয়া যাবে না, এই যে জীবনের প্রয়োজনে খাদ্য। যদিও আফসুস, অনেক মানুষ আবার এমন আছে যে খাওয়ার জন্যে বেঁচে থাকে, খাওয়ার জন্যে বেঁচে থাকে, এমন লোকজন আছে। কিন্তু হ্যাঁ, হয়তো অধিকাংশ মানুষই বাঁচার জন্যে খায়। বন্ধু, এই খাদ্যটাও নিয়ন্ত্রিত হবে সিয়াম শিখায়। তাই বন্ধু, আসুন না আমরা সিয়ামকে যথাযথভাবে বুঝতে শিখি, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখি। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। 2 নম্বর হলো তাকওয়া। দেখুন, সিয়াম এর দ্বারা অর্জিত যে রিজাল্ট, এর নাম তাকওয়া। যে কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে, অতীতের সকল উম্মতের উপরে ফরজ করেছেন সিয়াম, এবং বলেছেন
সিয়াম থেকে অর্জন হবে তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জন হয়। তাকওয়া, এখন তাকওয়া কি দেখুন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মুসলিম জাহানের খলিফা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে তৎকালীন বয়োজ্যেষ্ঠ অহিলেখক বৃদ্ধ সাহাবী উবাই ইবনু কাব, যার নেতৃত্বে ওমর রাদিয়াল্লাহর নির্দেশে মসজিদে নববীতে তারাবির জামাত শুরু হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করেছিলেন, ও উবাই ইবনে কাব, ও কাবের পুত্র উবাই, আমাকে বলুন তাকওয়া কি। তখন তিনি বললেন, আমিরুল মুমিনীন, আপনি কি কখনো এমন পথ অতিক্রম করেছেন যে রাস্তার তিন দিকে কাটা মরুভূমিতে মাঝখানে ছোট্ট সরু পথ? ওমর রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ, অনেকদিন আমি আমার প্রজা সাধারণের বাস্তবতা দেখার জন্য গিয়েছি, যে কারণে উমরের জীবনের বাস্তবতা নিয়ে ফররুক কবিতা লিখেছেন, আজ উমর পন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বুজা নিয়ে ফাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ, উষর মরুর অনাবাদি মাঠে ফলাবে ফসল যারা, দিক দিগন্তে তাদেরই খুঁজিয়া ফিরিছে সর্বহারা। আজকে সর্বহারারা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে, মসজিদুল আকসা ওমরের অপেক্ষায় কাঁদে, আর আমরা কেবল খাই আর ঘুমাই আর কি। আসুন না দোয়া করি ইফতারের পূর্ব মুহূর্তে, আল্লাহ তাআলা এই জাতিতে আরেকজন উমর বিনুল খাত্তাব ফিরিয়ে দিন, বলেন আমিন, আরেকজন সালাউদ্দিন আইয়ুবী আল্লাহ তাআলা ফিরিয়ে দিন। যাই হোক, বলছি না উমর, তিনি কাবের বেটা উবাইকে বললেন, হ্যাঁ, আমি অনেকদিন পিঠে বুঝা নিয়েও গিয়েছি। কাবের পুত্র উবাই বললেন, কেমন করে গিয়েছেন? তখন তিনি বললেন, আমি গিয়েছি এমন ভাবে নিজেকে গুটিয়ে ছোট্ট রাস্তায়, যাতে করে আমার গন্তব্যে পৌঁছাতে পারি, কাঁটা আমার গায়ে না লাগে, আমিও কাঁটার গায়ে না লেগে যাই। অর্থাৎ চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে মিথ্যা অন্যায় অপরাধ থাকা সত্ত্বেও পরিচ্ছন্ন হয়ে আমি আমার মঞ্জিলে মকসুদে গন্তব্যের দিকে আগাবো, এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। তাকওয়ার গুণ যে অর্জন করতে পারে, সেই সর্বশ্রেষ্ঠ সত্তায়, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হয়, কোরআন তাকে উপকার দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কোরআনকে হুদা বলে পাঠিয়েছেন, তাই আল্লাহ তাআলা বলেছেন, কোরআন হুদান লিল মুত্তাকিন, কেবল মুত্তাকিনদের জন্য হুদা। তাই আসুন আমরা তাকওয়ার গুণ অর্জনে ব্রতী হই, বলেন আমিন, আর রোজা থেকে তাকওয়ার গুণ অর্জিত হয়। বন্ধুগণ, তিন নম্বর যে বিষয়টি তা হলো সাদাকা। দেখুন, সাদাকা আরবি ভাষার শব্দ, যার সরল বাংলা অনুবাদ হলো সত্য দান বা সত্যের পক্ষে দান। পরিভাষায় বলে, হালাল উপার্জিত সম্পদ, কষ্টার্জিত হালাল সম্পদ আল্লাহ তাআলার ভালোবাসায় দিয়ে দেয়া, এর নাম সাদাকা, এর নাম সাদাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী মুসলিম বর্ণনা করেছেন, সাদাকা, সাদাকা আযাবকে, আল্লাহর গুস্সা আর রাগকে ঠিক এমনি করে প্রশমিত করে, যেমন প্রজ্বলিত আগুনে পানি ঢাললে পানি মুহূর্তে, পানি ঢাললে আগুন যেমন নিভে যায়, সাদাকা করলে আল্লাহ তাআলার গুস্সা রাগ আর আযাব বন্ধ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন, হতে পারে আমাদের আপনজন, আমাদের বাবা দাদা নানা যারা বেঁচে নাই, মানবীয় দুর্বলতায় শয়তানের প্ররোচনায় কোনো অপরাধ করেছে বেঁচে থাকতে, আমাদের যাদের হালাল সম্পদ রয়েছে আমরা তার উত্তরাধিকারী বেঁচে আছি পৃথিবীতে। নবীজি বলেছেন, যদি চাও তোমার পূর্বপুরুষ ইন্তেকাল করেছে, তার কবরে আযাব হচ্ছে মানবীয় দুর্বলতায় কোনো পাপে, তুমি যদি চাও এক্ষুনি তার পাপের শাস্তিটা বন্ধ করে, এক্ষুনি ইনস্ট্যান্ট তার শাস্তিটা বন্ধ করে, বন্ধ হয়ে যাক, তাইলে সাদাকা করো। কন্যা সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিসের শেষাংশে বলেছেন, যে যা সাদাকা করে এর ছায়া তলেই সে থাকবে। তাই সাদাকা কষ্টার্জিত সম্পদ থেকে আল্লাহর ভালোবাসায় দেয়। একজন ভিক্ষুকও সাদাকা করতে পারে, যে কারো কাছ থেকে ভিক্ষা নেয় সেও ভিক্ষা নিয়ে আবার আল্লাহর জন্য দান করে দিতে পারে। তাই সাদাকার জন্য ধনী হওয়া শর্ত নয়, জাকাতের জন্য ধনী হওয়া শর্ত। সাদাকাতুল ফিতির, এর জন্যে অন্তত ঈদের চাঁদ উঠার দিনে
ধনী হওয়া শর্ত, কারণ ইসলামী শরীয়তের পরিভাষায় ধনী বলে ওই ব্যক্তিকে যার কাছে 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 বড়ি রৌপ্য অথবা এর সমপরিমাণ সম্পদ আছে ইসলাম বলে তার নাম ধনী। যদিও ধনীর সংজ্ঞা দিতে গিয়ে এক বিশ্ব ব্যাংক একভাবে দিয়েছে, আইডিবি একভাবে দিয়েছে, আরও 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 অনেকরা অনেকভাবে দিয়েছেন। শরীয়তের ধনী হলো ওই ব্যক্তি যার নেসাব পরিমাণ সম্পদ আছে। তো নেসাব পরিমাণ সম্পদ যার আছে সে জাকাত দেবে, সাদাকাতুল ফিতির দেবে, তার বাধ্যতামূলক অনেক দান আছে। কিন্তু যার অনেক কিছু নাই সেও অল্প কিছুও সাদাকা করতে পারে। শুধু তাই না, ওই যে একটা কবির কবিতা আছে, কবি বলেছে না, যদি জুটে যদি মুটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগে। যদি কবি বলেছে দুইটা পয়সা তোমার জুটে, একটা দিয়ে খাদ্য কিনো আর একটা দিয়ে ফুল কিনো। তো কবিও তো হাদিস জানতো না, ওর সাক্ষাৎ আমি পেলে আমি বলতাম দোস্ত তুমি লিখো, যদি দুইটা পয়সা থাকে একটা দিয়ে নিজের প্রয়োজন মেটাও আর একটা সাদাকা করে দাও। কারণ সাদাকা আপনি এক দেবেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে বলেছেন দেব এক, মিনিমাম 700 দেবেন, ম্যাক্সিমাম কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাই বন্ধু আসুন না আমরা দানের হাত প্রসারিত করি, সাদাকা করি। তবে হ্যাঁ, যাদের টাকা পয়সা নাই, নবীজি বলেছেন মুস্কি হাসি দাও, তুমি তোমার ভাইয়ের কাছে মুস্কি হাসি দিয়ে কথা বললে এটাও সাদাকা, এটা সত্য কথা বললে এটাও সাদাকা। তাই সাদাকা কেবল আর্থিক দান না, যদিও আমরা আর্থিক বুঝি, ব্যবহার, সুসুন্দর ব্যবহার, ভালো আচরণ, এই সব কিছুও সাদাকা। আসুন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমাদান করিমের রহমত মাগফিরাত আর নাজাত নসিব করুন। সবশেষে আমি আমার আমার মামু ম্যানেজার সাহেব একটা হাদি বলেছেন, আমি এটা একটু না বললেই নয়, আমি মামু বলে ডাকি আর কি, তো সবাই আমার আত্মীয় স্বজন। তো যাই, উনি বললেন রমজানের প্রথম রহমতের 10 দিন শেষ হয়ে গেছে, এখন মাগফিরাত চলছে, এটা দুর্বল হাদিস, বরং অনেকগুলো বিশুদ্ধ হাদিসে প্রুভড হয়। আমি মামু রাগ করবে না, কিছু বলে দিচ্ছি, এটা অনেক লোকজনে বলে প্রথম 10 দিন রহমত, তারপরে রহমত শেষ হয় আসে মাগফিরাত, মাগফিরাত শেষ হয় আসে নাজাত, না, বরং অনেকগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত রমাদান কারিমের প্রত্যেকটা মুহূর্ত রহমত মাগফিরাত নাজাতের কন্যা, সুবহানাল্লাহ, প্রতিটা মুহূর্ত রহমত মাগফিরাত নাজাতের। তাই প্রথম 10 দিন রহমত না, বরং প্রথম 10 দিন রহমত মাগফিরাত নাজাতের, দ্বিতীয় 10 দিন রহমত মাগফিরাত নাজাতের, শেষের দিন, শেষের 10 দিন আরো আরো মর্যাদার, কারণ এর মধ্যে রয়েছে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত্রি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুন, বলেন আমিন। ওয়া সাল্লাল্লাহুম্মা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।